ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো না, মানে যে কিছুটা বাকি রয়ে গেছিলো তারই সংসারের যে রাজারা ছিলেন সেটা মৈত্রী ত্রিপাঠী স্ট্রাগলের সময় আমরা কি দেখলাম, রাষ্ট্রকূট, প্রতিহার, বাকি এই তিনজনের মধ্যে ত্রিপাঠী স্ট্রাগল হচ্ছে, অর্থাৎ কমপ্লিট করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা পড়ছি কালচুরি ডাইনেস্টি। কালচুরি ডাইনেস্টি কোথায় রাজত্ব করতো না, মধ্যপ্রদেশে। ঠিক আছে, আর এরা গোদাবরী, নর্মদা নদীর মধ্যবর্তী স্থানে এদের রাজত্ব করতো। ফাউন্ডার কে ছিল, কোকালাওয়ান, আস্তে আস্তে লিখতেও থাকবে না, কোকালাওয়ান ফাউন্ডার কে ছিলেন, কোকালাওয়ান, ঠিক আছে, ফাউন্ডার ছিলেন কোকালাওয়ান। এর পরবর্তী রাজা হচ্ছে নিউ রাজা থাকবে, ঠিক আছে, নিউ রাজা ডিফেন্ড করবেন রাষ্ট্রকূটের পর। আর এই রাষ্ট্রকূটদের যে হারিয়েছিলেন যুবরাজ, সেটাকে সেলিব্রেট করার জন্য রাজশেখর নামে একজন কবি ছিলেন, তিনি বিদ্যাশালা ভঞ্জিকা এই ড্রামাটা লিখেছেন, বিদ্যাশালা ভঞ্জিকা। ঠিক আছে, এই ড্রামাটা তিনি স্টেজ করেছিলেন। এর পরবর্তী একজন ফেমাস রুলার হচ্ছেন গঙ্গায়া দেবা, তিনি কি টাইটেল নিয়েছিলেন, ত্রিকলিঙ্গাধিপতি। ঠিক আছে, গঙ্গায়া দেবা টাইটেল কলিঙ্গাধিপতি। ঠিক আছে, আর একটা টাইটেল নিয়েছিলেন বিক্রমাদিত্যা, আর তাছাড়া অনেকগুলো কয়েন কয়েন রিসিভ হয়েছিল, ঠিক আছে, এই গঙ্গায়া দেবার সময়। আর লাস্ট রুলার এই ডাইনেস্টি ছিলেন বিজয় সিংহ। আর চন্দেলা ডাইনেস্টি ত্রিলঙ্কা বর্মন ছিলেন, তাকে তিনি হারিয়েছিলেন, ঠিক আছে, বিজয় সিংহ। এরপরে আমরা পড়ব ওয়েস্টার্ন গঙ্গাস, লিখছেন তো, বিক্রমাদিত্য বললেন না, হ্যাঁ টাইটেল ছিল একটা, ওটাই গঙ্গায়া দেব, শ্রী কলিঙ্গা ধিপতি টাইটেল নিয়েছিলেন, বিক্রমাদিত্য টাইটেলও নিয়েছিলেন। ঠিক আছে, আর লাস্ট রুলার কে হচ্ছেন, বিজয় সিংহ। এই ডাইনেস্টিগুলো ফার্স্ট রুলার, ফাউন্ডার আর লাস্ট রুলার হিসেবে বেশি করে আমরা বলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েস্টার্ন গঙ্গাস, এরা কোথায় রুল করতো, ওড়িশায়। ওয়েস্টার্ন গঙ্গাস এরা রুল করতো ওড়িশায়, এদের ক্যাপিটাল কি ছিল, কলিঙ্গ নগর। সব লিখতে হবে, ক্যাপিটাল কলিঙ্গ নগর। আর আরেকজন রুলার ছিলেন, আচ্ছা এখানে ফাউন্ডার কি আছেন, অনন্ত, অনন্ত বর্ম চৌধুরী, ঠিক আছে, অনন্ত বর্মন চোদাগঙ্গা, ইনি কি টাইটেল নিয়েছিলেন, এনারোর টাইটেল ছিল ত্রিকলিঙ্গাধিপতি। অনন্ত বর্মন ফাউন্ডার ছিলেন, আর টাইটেল ছিল ত্রিকলিঙ্গাধিপতি, আর তিনি তৈরি করেছিলেন জগন্নাথ টেম্পল, ঠিক আছে, এটা পুরীতে আছে উড়িষ্যা। আর একজন ফেমাস রুলার হলেন, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাউন্ডার হয়েছে অনন্ত বর্মন, ঠিক আছে, তিনি কি তৈরি করেছিলেন, জগন্নাথ টেম্পল তৈরি করেছিলেন। এর পরবর্তী রাজা হচ্ছেন নরসিংহদেব, নরসিংহদেব তিনি কি তৈরি করছে, সান টেম্পল অ্যাট কোনার, সান টেম্পল তৈরি করছেন কোনার, নরসিংহদেব। আর লাস্ট রুলার কে আছেন, ভুবনদেব ফোর, ভুবনদেব,
ভানুদেব, ভানুদেব ঠিক আছে, ভানুদেব এরপরে আমরা বলবো ইস্টার্ন চালুকিয়াস ও ভেঙ্গ, ইস্টার্ন চালুকিয়াস ও ভেঙ্গ এর ফাউন্ডার কে ছিলেন? বিষ্ণু বর্মা। ঠিক আছে, তেরা কোথায় রাজত্ব করতো? অন্ধ্রপ্রদেশে, এদের ক্যাপিটাল ছিল ভেঙ্গ। তো বিষ্ণু বর্মা যে ছিলেন তিনি এই ক্যাপিটালটা শিফট করে কোথায় করলেন? রাজমন্ত্রী করেছিলেন, ঠিক আছে, ক্যাপিটাল শিফট করে রাজমন্ত্রী করেছিলেন। এর পরবর্তী রাজা হচ্ছেন বিজয়াদিত্য থ্রি, রাজমন্ত্রী, ঠিক আছে, রাজা মহেন্দ্র বর্মা অথবা এটাকে মডার্ন নেম রাজমন্ত্রী বলা হচ্ছে। এরপরে হচ্ছেন বিজয়াদিত্য থ্রি, ইনি কি করেছেন? ডিফিট করেছেন পল্লবদের, পাণ্ডাদের আর রাষ্ট্রকূটদের ডিফিট করেছিলেন। এরপরে চোলা ডাইনেস্টির গুণতুঙ্গা চোলা, তিনি এই কিংডমকে অ্যানেক্স করেছিলেন 1076 এডিতে। রিয়েল ফাউন্ডার কে ছিলেন? তৈলাব টু, ঠিক আছে, রিয়েল ফাউন্ডার ছিলেন তৈলাব টু, হ্যাঁ, TAILAPA, তৈলাব টু। আরেকজন রাজা ছিলেন সত্যাস রয়, সত্যাস রয় অ্যাচিভ করেছিলেন ভিক্টরি রাজা রাজা চোলা কিং এর এগেনস্টে, ঠিক আছে, রাজা চোলা কিংকে হারিয়েছিলেন। আর আরেকজন রুলার হচ্ছেন বিক্রমাদিত্য সিক্স, এনার টাইটেল কি ছিল? ত্রিভুবন মল্লা। ত্রিভুবন মল্লা আরেকটা টাইটেল ছিল বর্মা দি দেবা, বর্মা দি দেবা। চোলা কিং বীর রাজেন্দ্র চোলার এগেনস্টে ইনিও মার্চ করেছিলেন, ঠিক আছে। আর এনার কোর্টে কে ছিলেন? বিলহান ছিলেন, বিলহানের লেখা বলতে পারবে কি লিখেছেন তিনি? বিলহান, হ্যাঁ, বিক্রমাঙ্ক দেব চরিত, ঠিক আছে, বিলহান লিখেছিলেন, বিলহান রোড। আর একজন কে ছিলেন? মনে নেই, বিজ্ঞানেশ্বর ছিলেন, ঠিক আছে, আরেকজন ছিলেন বিজ্ঞানেশ্বর, তিনি লিখেছিলেন কি? মিথ্যাকর, ঠিক আছে। এটার মধ্যে কি আছে? কমেন্ট্রি অন ইয়াজ্ঞবল্ক্যের স্মৃতি, স্মৃতি সম্বন্ধে এর মধ্যে ডেসক্রিপশন আছে।
আচ্ছা এবার আমরা কি কি দেখবো, এখানে কি কি মন্দির তৈরি হচ্ছে তার সময়, মল্লিকার্জুন টেম্পল তৈরি হচ্ছে, মহাদেব টেম্পল তৈরি হচ্ছে, আর কলেশ্বর টেম্পল তার সময় তৈরি হচ্ছে। ঠিক আছে, মল্লিকার্জুন টেম্পল, মহাদেব টেম্পল আর কলেশ্বর টেম্পল। এরপরে কি আছে, কার্কোটা ডাইনাস্টি, ফাউন্ডার কে ছিলেন, দুর্লভ বর্ধন। ঠিক আছে, কার্কোটা ডাইনাস্টির ফাউন্ডার ছিলেন দুর্লভ বর্ধন। হ্যাঁ, দুর্লভ বর্ধন আরও তার এর পরবর্তী রাজা তার ছেলে ছিলেন দুর্লভ দুর্লভ। ঠিক আছে, আর তারপরে আরেক রাজা ছিলেন ললিতাদিত্য। এরা দুজনেই এক্সপ্যান্ড করার চেষ্টা করেছিলেন কলকাতা এম্পায়ারকে আরও বেশি করে। তারা কাশ্মীর, নর্দার্ন ইন্ডিয়া, সেন্ট্রাল এশিয়া আর পাকিস্তানের কিছু রিজিয়ন তার নিজের রাজত্বের অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন। হ্যাঁ, কাশ্মীর, নর্দার্ন ইন্ডিয়া, সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়ার মধ্যে পাকিস্তানের কিছু রিজিয়ন। ঠিক আছে, হ্যাঁ, তার মানে দুর্লভ একজন রাজা, আবার তারপরে তার ছেলে। ঠিক আছে, ললিতাদিত্য ও মুক্ত পীড়া মানে ওটা বলতে চাই, আরেকজন আরেকটা আরেকটা নাম। ঠিক আছে, আচ্ছা, কৌনজের যে রাজা ছিলেন যশবর্ম তাকেও ললিতাদিত্য হারিয়েছিলেন 740 AD। এছাড়াও তিনি তুর্ক, তিব্বেতান আর কম্বোজকেও পরাজিত করেছিলেন। আর দেখুন, একটা অনন্তনগর সিটিতে মার্তান টেম্পল আছে ললিতাদিত্যের, সেখানে আমরা স্মৃতি পাই। ঠিক আছে, এরপরে হচ্ছে উৎপল ডাইনেস্টি। এরাও কাশ্মীরের রুল করত। ঠিক আছে, ফাউন্ডার কে ছিলেন উৎপল ডাইনেস্টির ফাউন্ডার, অবন্তী বর্ম। ঠিক আছে, অবন্তী বর্ম, আর তিনি কি কি সিটি তৈরি করেছিল, অবন্তীপুর সিটি, আর একটা হচ্ছে সুয়াপুর, SUYL, সুয়াপুর সিটি তিনি ডিজাইন করেছিলেন। আর তার সময় অনেকগুলো ইরিগেশনের কাজ হয়েছিল, আর কুইন দিদ্দা একজন ফেমাস রানী ছিলেন, তিনি সেমাগুপ্তার ওয়াইফ ছিলেন। এই বংশেই কুইন দিদ্দা ছিলেন, তিনি সেমাগুপ্তার ওয়াইফ ছিলেন, কুইন দিদ্দা। সেমাগুপ্তা কে দিয়ে স্টার্ট হবে স্পেলিংটা? ঠিক আছে, KACM, সেমাগুপ্তা। তিনি অনেকগুলো টাউন তার সময় তৈরি হয়েছিল বা তৈরি করিয়েছিলেন, তিনি দিদ্দাপুর, কনকপুর, এই দুটো টাউন তিনি তৈরি করেছিলেন, আর দিদ্দা স্বামী টেম্পল তৈরি করেছিলেন। আর কলনে যে রাজ তরঙ্গিনী আছে তার 6 নম্বর তরঙ্গিনী, এনার কথা উল্লেখ আছে। ঠিক আছে, এবার আমরা বলবো হিন্দু সাহি ডাইনেস্টি। হ্যাঁ,
এদের ক্যাপিটাল কি ছিল? হুড, মানে ইন্দাস রিভারের তীরে একটা হুড নামক ভিলেজ ছিল, এটা এদের ক্যাপিটাল ছিল। হুড বা হিন, আর পরবর্তীকালে যেহেতু এরা কাবুলেও রাজত্ব করে তাই এদের কাবুল শাহি ডাইনাস্টিও বলা হয়। ঠিক আছে, আর ফাউন্ডার ছিলেন কে? কল্লা। ফাউন্ডার অ্যাজ পার অলবিউন, ঠিক আছে, অলবিউনের মধ্যে এই ডাইনাস্টির ফাউন্ডার ছিলেন কল্লা। আর রাজতরঙ্গিনীতে তাকে লোলিয়া শাহি নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এনাকে লোলিয়া শাহি বলা হয়েছে রাজতরঙ্গিনী গ্রন্থে। আর কল্লা কি করেছিলেন 878 AD কাবুল থেকে রাজধানীকে কোথায় ট্রান্সফার করেছিলেন? উদা ভান্দা। ট্রান্সফার দিস ক্যাপিটাল উদা ভান্দা। কারণ আরব রুলার একজন ছিলেন সরাইদ ইয়াকুই ইবন, ঠিক আছে, তিনি তাকে হারিয়ে দিয়েছিলেন, তাই তিনি ক্যাপিটাল ট্রান্সফার করে উদা ভান্দা করেছিলেন। সরাইদ ইয়াকুই ইবন এর কাছে, ইনি আরব রুলার, এর কাছে হেরে গিয়েছিলেন কল্লার, তখন ট্রান্সফার করেছিল উদা ভান্দা। এরপরে কে আছেন? জয়পাল। জয়পালের সময় একটা ব্যাটেল হয়েছিল, ব্যাটেল অফ পেশাওয়ার 1000 AD, ঠিক আছে, ব্যাটেল অফ পেশাওয়ার। ঠিক আছে, জয়পাল আর গজনি রুলারের মধ্যে এই ব্যাটেল হয়েছিল সবুক্তগিন। গজনি রুলার তখন গিয়েছিলেন সবুক্তগিন, সবুক্তগিনের সঙ্গে জয়পালের এই যুদ্ধ হয়েছিল আর জয়পাল হেরে গিয়েছিলেন। ঠিক আছে, সবুক্তগিন। এর পরবর্তী রুলার হচ্ছে আনন্দপাল। তার সময় হয়েছিল ব্যাটেল অফ চার্চ। তখন কে ছিলেন? আনন্দপালের সঙ্গে কার হয়েছিল? গজনির সুলতানের হয়েছিল, কিন্তু মামুন ছিলেন। ঠিক আছে, হ্যাঁ, 1008 কোথাও কোথাও 1013 দেওয়া আছে, একটুখানি অপশন ওয়াইজ দেখে নেবেন। ঠিক আছে, আনসার। এর পরবর্তী রাজা হচ্ছেন ভীমপাল। উদ্ভি কে ছিলেন জানা আছে? হিস্টোরিয়ান ছিলেন মামুদেরই, ঠিক আছে, তো তাকে তিনি ফিয়ারলেস কিং বলেছেন। ভীমপালকে তিনি ফিয়ারলেস কিং বলেছেন। ভীমপালের সময় কি ছিল? ব্যাটেল অফ নন্দনা। ব্যাটেল অফ নন্দনা কারণ মোহাম্মদ বিন ইব্রাহিম তার একজন কমান্ডার ছিলেন মাহমুদের, তিনি মানে ভীমপাল তাকে মানে নিহত আহত করেছিলেন, হারিয়ে দিয়েছিলেন বা
সেই সময় তাকে হত্যাও করেছিল। ঠিক আছে, এবার এটা হয়ে গেল, এবার আমরা পড়বো আজকে চোলা এম্পায়ার। ঠিক আছে, আমরা অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ার সময় চোলা এম্পায়ার পড়েছি কিছুটা। ঠিক আছে, তো দ্বিতীয় শতকে তখন চোলা এম্পায়ার কে ছিল, কে ছিলেন? কারিকাল ছিলেন। ঠিক আছে, এরা পেন্নার পেন্নার নদীর মানে মাঝে এরা রাজত্ব করতেন। কারিকাল প্রথম রাজা ছিলেন তখন, কিন্তু পরবর্তীকালে পল্লবরা বেশি শক্তিশালী হতে থাকে, পাণ্ডব চের অন্যান্য রাজারা মিলে তাকে আক্রমণ করায়, মানে এরা শক্তিশালী মানে কমতে থাকে, এরা দুর্বল হতে থাকে। ঠিক আছে, পরবর্তীকালে নবম শতাব্দীতে আবার এরা চোলা এম্পায়ার আবার এদের শক্তি বেড়ে যায়। তো এবার আমরা এর সম্বন্ধে পড়বো, চোলা এম্পায়ার সম্বন্ধে। তো প্রথম রাজা কে ছিলেন চোলা এম্পায়ারে? বিজয়লায়া। বিজয়লায়া 850 থেকে 871 এডি পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। তিনি পাণ্ডবদের হারিয়ে তিনি তাঞ্জোর জয় করেছিলেন, আর এটাই তার ক্যাপিটাল হয়েছিল। তাঞ্জোর ক্যাপিটাল। ঠিক আছে, এর পরবর্তী রাজা হচ্ছেন আদিত্যবান। ইনি 871 থেকে 907 এডি অবধি ছিলেন। পল্লবদের সঙ্গে তার ম্যাট্রিমোনিয়াল রিলেশনও ছিল, আর পল্লবদের সঙ্গে নিয়ে তিনি পাণ্ডবদের হারিয়েছিলেন। এই সময় কোন ব্যাটেল হচ্ছে? ব্যাটেল অফ শ্রীপুরম বিয়ম। পাণ্ডবদের সঙ্গে হচ্ছে চোলা, তখন কে রাজা ছিলেন? বর্মণ টু। ঠিক আছে, চোলা কি আদিত্যবানের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল এই সময়? এছাড়াও তিনি তালকের জয় করেছিলেন। ঠিক আছে, ক্যাপিটাল ওয়েস্টার্ন গঙ্গাদের একটা ক্যাপিটাল ছিল তালকে। কালকে লোক কনকোয়ার করেছিলেন, জয় করেছিলেন। আর সালেম আর কোয়েম্বাটোর ডিস্ট্রিক্টে আছে কোঙ্গুদেশা, এটাও তিনি জয় করেছিলেন আদিত্যবান। আর পল্লব ইন অপরাজিতকে তিনি হারিয়েছিলেন, হারিয়ে তিনি টোন্ডাই মন্ডলম এটা জয় করেছিলেন, টোন্ডাই মন্ডলম 893 এডিতে। পল্লবরাজ অপরাজিত বর্মণকে হারিয়েছিলেন। ঠিক আছে, তাকে হারিয়ে তিনি কি অকুপাই করেছিলেন? টোন্ডাই মন্ডলম 893 এডিতে। এরপরে রাজা করণদাক ওয়ান, করণদাক ওয়ানের সময় কি হয়েছিল? ব্যাটেল অফ ভেল্লুর।
917 AD 917 তো এখানে কি হচ্ছে শ্রীলঙ্কা আর পাণ্ডব পাণ্ডব দুজনকে একসঙ্গে চোলার পলান্তকাময় হারিয়েছিলেন ঠিক আছে শ্রীলঙ্কা আর পাণ্ডব রুলার দুজনে একসঙ্গে একদিকে ছিলেন একদিকে চোলার রুলার পলান্তকাময় তারপর হচ্ছে ব্যাটেল অফ তক্কোলাম ব্যাটেল অফ তক্কোলাম এটা কোন সালে হয়েছিল 949 AD 949 AD তো এখানে কি হয়েছিল রাষ্ট্রপুত কি কৃষ্ণত্রি তাকে হারিয়ে দিয়েছিল ঠিক আছে প্রন্তক বন হেরে গিয়েছিলেন রাষ্ট্রপুত কি কৃষ্ণত্রিয়ের কাছে এর পরবর্তী রাজা হচ্ছে রাজারাজা ওয়ান রাজারাজা ওয়ান 985 থেকে 1014 AD অবধি তিনি রাজত্ব করবেন এনার রাজত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল তিনি চেরা নেভিকে হারিয়েছিলেন ঠিক আছে নৌ শক্তিতে এনারা দক্ষ ছিলেন এই রাজা দক্ষ ছিলেন আর চেরা নেভিকে তিনি পরাজিত করেছিলেন কোথায় ত্রিভন্দ্রামে অথবা ত্রিভন্তাপুরম বা ত্রিভন্দ্রামে তিনি চেরা নেভিকে পরাজিত করেছিলেন আর পাণ্ডব রুলারকে হারিয়ে মাদুরাই পাণ্ডব রুলার ছিলেন তখন অমর ভুজঙ্গা তার সময় পাণ্ডব রুলার ছিলেন আজ অমর ভুজঙ্গা তাকে হারিয়ে মাদুরাই তিনি অকুপাই করেছিলেন মাইসোর রিজিয়নও তার সময় তার রাজ্যের অন্তর্ভুক্ত হয় মাইসোর রিজিয়নে গঙ্গাবদী তদী গাইপদী লিখছেন গঙ্গাবদী অন্তর্ভুক্ত করেছেন মাইসোর রিজিয়নে গঙ্গাবদী তদীগৈপদী আর নলম বা পদী এই তিনটে অংশ নিজের অন্তর্ভুক্ত করেছিল তারপরে তিনি শ্রীলঙ্কাও জয় করেছেন শ্রীলঙ্কা পুরোটা করেছিলেন না কিছুটা পার্ট সেই সময় কিছুটা পার্ট করেছিল নর্দার্ন পার্ট শ্রীলঙ্কার নর্দার্ন পার্ট তিনি অ্যানেক্স করেছিলেন রাজারাজা ওয়ান আর এটার নাম কি দিয়েছিলেন মুমুদি চোলা মন্ডলম মুমুদি চোলা মন্ডলম শ্রীলঙ্কার নর্দার্ন পার্ট অ্যানেক্স করে তার নাম দিয়েছিলেন মুমুদি চোলা মন্ডলম আর তিনি নিজে কি টাইটেল নিয়েছিলেন এরপরে শ্রীলঙ্কাকে জয় করার পর কিছু অংশ জয় করার পর তিনি টাইটেল নিয়েছিলেন মুমুদি চোলা দেব টাইটেল চোলা দেব মালয় পেনিনসুলার একজন রাজা ছিলেন শৈলেন্দ্র কি তার এগেনস্টও তিনি জয় করেছিলেন আর করমণ্ডল মালাবার পোস্ট ঠিক আছে করমণ্ডল মালাবার পোস্টে মানে তার রাজ্য মানে চোলাদের সঙ্গে ট্রেড হতো ব্যবসা বাণিজ্য হতো করমণ্ডল আর মালাবার পোস্ট দিয়ে এটা মেন ট্রেড সেন্টার ছিল সেই সময় কার সঙ্গে হতো সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে হতো ঠিক আছে সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে বাণিজ্য চলতো করমণ্ডল আর মালাবার পোস্ট দিয়ে আর তিনি কোন ধর্মের উপাসক ছিলেন শৈবের শৈবের উপাসক ছিলেন তিনি কিন্তু তিনি পরে ধর্মের প্রতিও তার শ্রদ্ধাশীল শ্রদ্ধা ছিল তিনি বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম এগুলোকেও এগুলো এই ধর্মগুলোর প্রতিও পৃষ্ঠপোষক ছিল ঠিক আছে শৈবের উপাসক ছিল হি ইজ হি ওয়াজ ডেভাউট ফলোয়ার অফ শৈবিজম আচ্ছা তিনি তার সময় ট্যাক্স ট্যাক্স কালেকশনও স্টার্ট হয়েছিল তাই তাকে কি বলা হতো উলাকালন্দা পেরুমাল
পেরুমল, ঠিক আছে, তিনি ট্যাক্স কালেকশন স্টার্ট করেছিলেন, তাই তাকে তার নাম দেওয়া হয় উলাকালান্দা পেরুমল। আর ট্যাক্স হিসাবে তিনি 100 কলাম, 100 কলাম ট্যাক্স হিসাবে তিনি দিতেন। এই 100 কলামটা কি ছিল? 6.5 একর জমিতে 28 কেজি তারা পেডি ধান রেভিনিউ হিসাবে নেওয়া হতো তখন, ঠিক আছে। কলম একটা ইউনিট ছিল, ঠিক আছে, তখন ইউনিট হিসেবে ব্যবহার হতো। তখন 28 কেজি ধান প্রজাদের কাছ থেকে নেওয়া হতো 6.5 একর জমিতে। এর পরবর্তী রাজা হচ্ছেন রাজেন্দ্র বাম। রাজেন্দ্র বান 1014 থেকে 1044 এডি অবধি তিনি থাকবেন। 1014 থেকে 1044 তিনি পাণ্ডবদের, আচ্ছা দেখুন বারবার দেখা যাচ্ছে যে রাজা আসছেন তখন দেখা যাচ্ছে একদম একবার পাণ্ডবদের পরাজিত করছেন। তার মানে এটা হচ্ছে যখনই একজন রাজা মারা যাচ্ছে তার পর মানে শাসনাধীন যে ছোট ছোট রাজাগুলো থাকছে তারা ভাবছে এবার এই সাকসেস, এবার এরা উইক হয়ে গেল, তাই জন্য নিজেকে প্রুফ করার জন্য আবার একবার তাদেরকে হারাতে হচ্ছে, নিজেকে স্বাধীন ঘোষণা করে দিচ্ছে। পাণ্ডব বা সেই সময় যে ছোট ছোট রাজা ছিল, একজন রাজার মৃত্যু চলার কিংয়ের মৃত্যু হলেই তারা নিজেকে স্বাধীন ঘোষণা করে দিচ্ছে অথবা আন্দোলন করতে শুরু করছে। এই যখন যে রাজা আসছে, এখন রাজেন্দ্র বান আসছে, আবার পাণ্ডবদের হারাচ্ছে, ঠিক আছে। এরপরে তিনি চালুকিয়া কিং জয়সিংহ টু তাকেও পরাজিত করেন। পরাজিত করে তুঙ্গভদ্রা রিভার বাউন্ডারি হিসাবে তিনি চালুকিয়া চোলাদের মধ্যে বাউন্ডারি হিসাবে তখন তুঙ্গভদ্রা রিভার বাউন্ডারি চালুকিয়া অ্যাঞ্চোলা, ঠিক আছে। রাজেন্দ্র ওয়ানের সময় চালুক্য চোলাদের মধ্যে যে বাউন্ডারি হয়েছিল সেটা হচ্ছে তুঙ্গভদ্রা। তো চালুকিয়া কি জয়সিংহ টুকে হারিয়ে তিনি তুঙ্গভদ্রা রিভারটাকে বাউন্ডারি হিসাবে তৈরি করেছিলেন। আচ্ছা, এরপরে আবার শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তখন নিজেকে স্বাধীন ঘোষণা করলো। রাজা রাজামান নর্দার্ন পার্টটা অধিকার করে নিয়েছিলেন, কিন্তু যেই রাজা রাজামানের মৃত্যু হচ্ছে অমনি তারা আবার নিজেকে স্বাধীন ঘোষণা করছে। তখন রাজেন্দ্র বান কী করছেন, আবার তাদের উপর আক্রমণ করছেন। এবার কিন্তু তিনি পুরোটা, পুরো শ্রীলঙ্কাটাকে নিজের শাসন অধীনভুক্ত করলেন। তখন রাজা কে ছিলেন? মহিন্দা ফাইভ, শ্রীলঙ্কা কিং মহিন্দা ফাইভকে আক্রমণ করে তিনি পুরো শ্রীলঙ্কা ক্যাপচার করলেন। আর তার ক্যাপিটাল কে করলেন? অনুরাধাপুর থেকে ক্যাপিটাল শিফট করে পোলান রুভা। শ্রীলঙ্কা জয় করার পর তিনি পোলানা রুভা এখানে ক্যাপিটাল তৈরি করলেন। আর এখানে তিনি একটা সিলভার টেম্পলও তৈরি করেছিলেন, ঠিক আছে। অনুরাধাপুর ক্যাপিটাল শিফট করে তিনি পোলানা রুভা করলেন, আর এখানে তিনি সিলভার টেম্পলও একটা তৈরি করেছিলেন। এছাড়া দেখুন তিনি নর্দার্নের দিকেও এগোচ্ছেন, রাজেন্দ্র বান নর্দার্নের দিকে এগোচ্ছেন। কাকে কাকে জয় করছেন? ওড়িশা, বেঙ্গল, বর্মাও জয় করছেন। এছাড়া তার আন্দামান নিকোবর আইল্যান্ডও তার শাসন অন্তর্ভুক্ত, ঠিক আছে। বেঙ্গল কিং তখন কে ছিলেন? মহিপাল বান, ঠিক আছে। 1022 কোয়েশ্চনটা আসে, ঠিক আছে, কোন চোলা কিং বাংলা আক্রমণ করেছিলেন? তো রাজেন্দ্র বান হবে 1022। আর তিনি কি টাইটেল নিয়েছিলেন? গঙ্গাই কোন্ডা চোলা টাইটেল নিয়েছিলেন, গঙ্গাই কোন্ডা চোলা।
গঙ্গাদের পরাজিত করে তিনি টাইটেল নিলেন গঙ্গাইকোন্ডা চোলা। আর নিউ ক্যাপিটাল তিনি তৈরি করলেন গঙ্গাইকোন্ডা চোলাপুরম। ঠিক আছে, নিউ ক্যাপিটাল তৈরি করলেন আরেকটা গঙ্গাইকোন্ডা চোলাপুরম। আর গঙ্গাইকোন্ডা চোলাপুরমে তিনি একটা আর্টিফিশিয়াল লেকও তৈরি করেছিলেন আর শিভা টেম্পলও তৈরি করেছিলেন। তিনি আর কি নামে পরিচিত ছিলেন দেখুন, পণ্ডিতা চোলন, মুদিকোন্ডন চোলন, নোন অ্যাজ পণ্ডিতা চোলন, মুদিকোন্ডন চোলন। আরেকটা নাম ছিল তার কদারাম কোন্ডন। কদারাম কোন্ডন চীন সাম্রাজ্যের সঙ্গেও তার মিত্রতার সম্পর্ক ছিল। ঠিক আছে, তিনি দূত পাঠিয়েছিলেন একাধিকবার চীন সাম্রাজ্যে। এরপরে কি আসবে, রাজাধিরাজ ওয়ান। পাণ্ডাদের আবার হারাবেন ইনিয়েসে, চেরাদের হারাবেন, আবার শ্রীলঙ্কাকেও হারাবেন। ঠিক, কারণ আবার যেই একজন রাজা মারা যাবে নিজেকে স্বাধীন ঘোষণা করবে, আবার এই রাজাকে নিজের ক্ষমতা প্রুফ করতে হবে। তাহলে পাণ্ডাদের, চেরাদের আর শ্রীলঙ্কাকে তিনি আবার হারাচ্ছেন। তখন কি টাইটেল নিচ্ছেন তিনি, জয়মকোন্ডা চোলা। টাইটেল জয়মকোন্ডা চোলা। এটার মানে কি হচ্ছে, ভিক্টোরিয়াস চোলাকে। ঠিক আছে, জয়মকোন্ডা চোলা মানে কি হচ্ছে, ভিক্টোরিয়াস চোলাকে। আর একটা টাইটেল তিনি নেবেন, বিজয় রাজেন্দ্র চোলা। বিজয় রাজেন্দ্র চোলা। তো তিনি শ্রীলঙ্কার যে ক্যাপিটাল ছিল অনুরাধাপুর, সেখানেও ধ্বংস, সেটাকেও ধ্বংস করেছিলেন। আর কল্যাণীতেও তিনি লুটতরাজ করেছিলেন। আর তিনি এই জয়কে সেলিব্রেট করার জন্য অসমে যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, এই জয়কে সেলিব্রেট করার জন্য অসমে যজ্ঞ করেছিলেন। তাহলে এটা প্রশ্ন হতে পারে, কোন রাজ্যে কোন চোলা কিং অসমে যজ্ঞ করেছিলেন? তো রাজাধিরাজ ওয়ান হবে। আচ্ছা, তার সময় হয়েছিল ব্যাটেল অফ কোপ্পান। ব্যাটেল অফ কোপ্পান, এটা কেরালায় হয়েছিল। ঠিক আছে, চালুক্য কিং, ওয়েস্টার্ন চালুক্য কিংদের সঙ্গে এটা, এই যুদ্ধটা হয়েছিল। এখানে কে ছিলেন চালুক্য কিংয়ের তরফ থেকে, সোমেশ্বর ছিল, সোমেশ্বর। ওয়েস্টার্ন চালুক্য কিং সোমেশ্বর। এখানে কি হবে, তার মৃত্যু হবে, রাজাধিরাজ ওয়ানের মৃত্যু হবে। এর পরবর্তী রাজা কে আসবেন, রাজেন্দ্র টু, তার ভাই আসবেন রাজেন্দ্র টু।
রাজেন্দ্র টু 1054 থেকে 1063 এডি অবধি। তো রাজেন্দ্র টু কি রাজাধিরাজের পুত্র ছিলেন আর রাজেন্দ্রর পুত্র ছিলেন, ঠিক আছে। রাজাধিরাজ মানের ভাই ছিলেন। তো এই মানে কোম্পানি যখন তার ভাইয়ের মৃত্যু হয়ে গেল তাহলে তার প্রতিশোধ নেবেন, তখন হচ্ছে ব্যাটেল অফ কুন্দল সঙ্গনম। এখানে কোন রাজা থাকবেন? সোমেশ্বর থাকবেন, আবার তাকে হারাবেন, ঠিক আছে। এরপরে পরবর্তী রাজা হচ্ছে বীরেন্দ্র, বীর রাজেন্দ্র অথবা বীরাচলা, বীর রাজেন্দ্র অথবা বীরচলা। 1063 থেকে 10 কত আছে? 1067 এরিও। চোলা কিং সোমেশ্বর টুকে হারিয়ে তিনি বিক্রি পিলা তৈরি করেছিলেন তুঙ্গভদ্রা নদীর এই কোয়েশ্চেনটাও আছে, ঠিক আছে, যে বিক্রি পিলার কোন চোলা কিং তৈরি করেছিলেন। তো আমরা বলবো বীর রাজেন্দ্র অথবা বীর চোলা। এর পরবর্তী রুলার কে হচ্ছেন? পুলথঙ্গ চোলাবান। আর চালুক্য কিং কে ছিলেন? সোমেশ্বর টু। তিনি কি করবেন? ভেঙ্গি যে চালুক্যরা ছিল তাদের নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করে নেবেন। আর তার সময় ল্যান্ড সার্ভে হয়েছিল, 1086 এডিতে ল্যান্ড সার্ভে তিনি করিয়েছিলেন, ঠিক আছে। 1086 এডিতে আর বুদ্ধ বিহার ছিল একটা নাগরপত্র নামে, তার উপর কোনো ট্যাক্স এই সময় তিনি ইম্পোজ করেননি, ঠিক আছে। আর তিনি কি টাইটেল নিয়েছিলেন? সঙ্গম তবীরতা চোলা। অ্যাবলিশন অফ টোলস, তার সময় তিনি টোল তিনি অ্যাবলিশ করে দিয়েছিলেন, মানে কোন রকম কর তিনি নিতেন না, অ্যাবলিশ করে দিয়েছিলেন, তাই তাকে নাম কি দেওয়া হলো? সঙ্গম তবীরতা চোলা। আর তার টাইটেল ছিল তলকত গোন্ডা আর ত্রিভুবন চক্রবর্তী। গোন্ডা আরেকটা ত্রিভুবন চক্রবর্তী, হ্যাঁ মুখস্থ করতে তো। আচ্ছা তার সময় দেখুন শ্রীলঙ্কা যে ছিল ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছিল, পুলথঙ্গ চোলাবানের সময় শ্রীলঙ্কা যে ছিল সে ইন্ডিপেন্ডেন্ট নিজেকে ঘোষণা করে দিয়েছিল। তো এই কোয়েশ্চনও হতে পারে, ঠিক আছে, যে কার সময় শ্রীলঙ্কারা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দিয়েছিল? পুলথঙ্গ চোলাবান, মানে আস্তে আস্তে এরা দুর্বল হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর তিনিও কিন্তু চোলাদের চায়নায় এম্বাসি পাঠিয়েছিলেন। তো দুটো কোয়েশ্চেন হতে পারে এখান থেকে, কোন রাজা চায়নাতে এম্বাসি পাঠিয়েছিলেন? তো পুলথঙ্গ ওয়ান হবে। আর তার কোটে কোন কবি ছিলেন? কম্বল, কম্বল। কি লিখেছিলেন তিনি? রামায়ণ।
কামলেনি, ঠিক আছে, কম্বান রোড, রামায়ণা ইন তামিল। KMBA এর পরবর্তী যে রাজারা ছিলেন তিনি, তারা একটু আস্তে আস্তে দুর্বল হয়ে গেছিলেন, তার সাকসেসররা, ঠিক আছে। মাইসোর রিজিয়ন আর ভেঙ্কি এরা কে ক্যাপচার করে নিল, ওয়েস্টার্ন চালুকিয়াসরা ক্যাপচার করে নিল। আর কুলোথুঙ্গা থ্রি যে ছিলেন তিনি অত শক্তিশালী ছিলেন না, এর পরবর্তী রাজা লাস্ট রুলার হচ্ছে রাজেন্দ্র থ্রি, লাস্ট রুলার রাজেন্দ্র থ্রি। তাকে কে হারিয়েছিল? পাণ্ডিয়া ডাইনেস্টির একজন রাজা ছিলেন জাতাবর্মন, সুন্দর পাণ্ডিয়া টু, জাতাবর্মন সুন্দর পাণ্ডিয়া টু। জাতাবর্মন সুন্দর পাণ্ডিয়া টু, পাণ্ডিয়া রুলার ছিলেন তিনি, লাস্ট রাজা রাজেন্দ্র থ্রিকে হারিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এটা হয়ে গেল, এবার আমরা চলো অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে একটু পড়ে নেব, ঠিক আছে। সেলফ গভর্নমেন্ট ছিল এদের, আর চলে এম্পায়ারকে সবচেয়ে মানে উপরে কে ছিল? রাষ্ট্রায়ণ। আর রাষ্ট্রায়ণকে আটটা প্রভিন্সে ডিভাইড করা হয়েছিল, সবচেয়ে উপরে থাকবে রাষ্ট্রায়ণ, রাষ্ট্রায়ণ, এর নিচে কে থাকছে? প্রভিন্স। এর নিচে কি হবে? ডিভিশন। এর নিচে থাকবে ডিস্ট্রিক্ট, আর তার নিচে ভিলেজ, ঠিক আছে। প্রভিন্সগুলোকে মন্ডলমও বলা হতো, ঠিক আছে, প্রভিন্সগুলোকে মন্ডলম। গভর্ন কে করত? গভর্ন বাই প্রিন্স। আর ডিভিশনকে কি বলা হতো? ভলন্দু অথবা কোর্টাস, ভলন্দু কুট্ট। এরপর দেখুন কিছু, তার সেই সময় অ্যাসেম্বলি ছিল, ঠিক আছে, চোলা ভিলেজে কিছু অ্যাসেম্বলি ছিল, যেমন উর নাগারাম সভা, হয় চোলা অ্যাসেম্বলি কি কি ছিল? একটা নাগারাম ছিল, আরেকটা ছিল সভা, ঠিক আছে। উড়ে মেম্বার কারা ছিলেন? ল্যান্ড হোল্ডার্স, ঠিক আছে, ল্যান্ড যাদের কাছে ছিল তারা এর মেম্বার হতেন। আর এদের কাজ কি ছিল? টেম্পল যেগুলো ছিল সেগুলোকে মেনটেন করা, ট্যাঙ্ক যেগুলো যেগুলো ছিল সেগুলোকে মেনটেন করা, আর রেভিনিউ কালেক্ট করা, ঠিক আছে। টেম্পল বা ট্যাঙ্ক যেগুলো ছিল সেগুলোকে মেনটেন করতেন এরা, মেনটেন্সের দায়িত্ব তাদের কাছে ছিল, আর রেভিনিউ কালেকশন করতেন উড়ের যে মেম্বাররা ছিলেন। আর এই উড়েরই যে মেম্বাররা ছিলেন তাদেরকে নিয়ে একটা এক্সিকিউটিভ বডি তৈরি হতো, তাদের এল্ডার মেম্বারদের নিয়ে, তাদের কি বলা হতো? অলুম গানুম, অলুম গানুম,
এটা কি ছিল এল্ডার মেম্বারদের এক্সিকিউটিভ বডি। ঠিক আছে, তাহলে তিনটে অ্যাসেম্বলি ছিল উর, নাগর আর সভা। তো উরের মধ্যে কে ছিলেন? ল্যান্ড হোল্ডার্সরা থাকতো মেম্বার হিসাবে, আর তারা টেম্পল অথবা ট্যাঙ্ক এগুলো মেনটেন্সের দায়িত্বে ছিলেন, আর কালেকশন করতেন রেভিনিউ। আর এল্ডার মেম্বারসদের নিয়ে কী তৈরি হতো একটা এক্সিকিউটিভ বডি, সেটা কী বলছে? অলুঙ্গানম লিখেছি। এবার হচ্ছে নাগারম। নাগারমের মেম্বার কারা ছিলেন? নাগারমের মেম্বার ছিলেন মার্চেন্ট যারা হতেন ব্যবসায়ী, তারা এরা কী করতেন? যে ট্রেড সেন্টারগুলো ছিল সেগুলো দায়িত্বে এনারা ছিলেন। ঠিক আছে, সিটি বা টাউনে যে ট্রেড সেন্টারগুলো ছিল তার দায়িত্ব কাদের উপর ছিল? মার্চেন্টদের উপর। এরাও ট্যাক্স কালেকশন করতেন। তারপরে হচ্ছে সভা। এখানে কারা ছিল মেম্বার? অ্যাডাল্ট ম্যানরা ছিলেন। ঠিক আছে, এখানে মেম্বার ছিলেন অ্যাডাল্ট ম্যান। সভায় যে মেম্বাররা ছিলেন তারা হচ্ছেন অ্যাডাল্ট ম্যান। এরা কি করতো? ট্যাক্স কালেকশন যেমন করতো, আবার লোনও দিত। ঠিক আছে, হ্যাঁ, ট্যাক্স কালেকশনও করতো আবার লোন দিত। নিউ ল্যান্ড যেগুলো ছিল তারা ডিস্ট্রিবিউট করতো, ডিস্ট্রিবিউট নিউ ল্যান্ডস, লেভি ট্যাক্স, অলসো রেজ লোনস। ঠিক আছে, এবার আমরা পড়বো আর্মি। বুঝছে, কী কী করতো? ট্যাক্স কালেকশন করতো, ডিস্ট্রিবিউট নিউ ল্যান্ডস, লেভি ট্যাক্স আর রেজ লোনস। এবার পড়বো আমরা আর্মি। আর্মিতে কারা কারা ছিল? অশ্বারোহী বাহিনীও ছিল, ক্যাভেলরিও ছিল। ক্যাভেলরি মানে অশ্বারোহী হচ্ছে, ঠিক আছে, ইনফ্যান্ট্রি মানে পায়ে হাঁটা যে সৈন্যরা হয় তারাও ছিল সৈন্যবাহিনীতে, অশ্বারোহীও ছিল। আচ্ছা, তলোয়ারধারী যে সৈন্য হয় তারাও ছিল, বর্শাধারী যে সৈন্য হয় তারাও ছিল, আবার এলিফ্যান্টে করে যে সৈন্য যুদ্ধ করতো তারাও এই সৈন্যের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, রাজকীয় যে সৈন্যরা ছিল তাদের কী বলা হতো? কৈ কো লা পেরু পদাই, কৈ কো লা পেরু পদাই, রয়্যাল ট্রুপস, রয়্যাল ট্রুপস। আর রাজার যে পার্সোনাল ট্রুপস ছিল তাকে কি বলা হতো? ভেলাই তক্কর, ভেলাই তক্কর। রাজাকে যে পার্সোনাল ট্রুপস ডিফেন্ড করতো তাকে কি বলা হতো? ভেলাই কক্কর। আর আর্মিকে দুটো র্যাঙ্কে মানে বিভক্ত করা হয়েছিল। আপার র্যাঙ্কে কারা ছিল? পেরু দানম, পেরু দানম। আর লোয়ার র্যাঙ্কে কারা ছিল? সিরু দানব। লোয়ার র্যাঙ্ক সিরু দানব।
আর সৈন্যদলে যে রেজিমেন্ট যে ছিল সৈন্যদল ছিল তার ক্যাপ্টেনকে তার ক্যাপ্টেনকে কি বলা হতো? নয়া গাঁ, নয়া গাঁ। ক্যাপ্টেন অফ আ রেজিমেন্ট নোন অ্যাজ নয়া গাঁ, ঠিক আছে? আর এরা কি টাইটেল নিত? পদই মুদলি। এদের টাইটেল কি ছিল? পদই মুদলি। পদই মুদলি। আচ্ছা এবার আমরা পড়বো ল্যান্ড রেভিনিউ, ঠিক আছে? আচ্ছা ফোর্থ লেভেলের কাছ থেকে ভেটটি বিই ডবল টি আই ফোর্থ লেভেল কাছ থেকে ফোর্থ লেভেলের কাছ থেকে ভেটটি নামে একটা ট্যাক্স আদায় করা হতো, দেখা যাচ্ছে না? তাহলে আমি লিখুন, আর পেন চলছে না মনে হচ্ছে। ঠিক আছে, আর কদমাই ল্যান্ড রেভিনিউ রূপে, কদমাই ল্যান্ড রেভিনিউ রূপে যেটা নেওয়া হতো সেটা কি বলা হতো? কদমাই। আর লুম ট্যাক্স, লুম ট্যাক্স যেটা নেওয়া হতো এল ডাবল এম লুম, কারণ তাঁত বোনার জন্য যে ট্যাক্স নেওয়া হতো সেটা হচ্ছে ইরাই। আর চুলাদের মেইন সোর্স অফ ইনকাম কি ছিল? যে প্রোডাকশনে ওয়ান সিক্স, প্রোডাকশনে ওয়ান সিক্স এরা প্রজাদের কাছ থেকে আদায় করতো ল্যান্ড রেভিনিউ রূপে, ঠিক আছে? প্রজাদের কাছ থেকে ওয়ান সিক্স এরা ল্যান্ড রেভিনিউ রূপে আদায় করতো প্রোডাকশনে। এগুলো হ্যাঁ আলাদা আলাদা করে নেওয়া হতো কাদামাই এগুলো, কিন্তু প্রোডাকশনে, প্রোডাকশনের যে নেওয়া হতো ল্যান্ড রেভিনিউ সেটা হচ্ছে ওয়ান সিক্স। হ্যাঁ ওয়ান সিক্স, অনেক সময় জিজ্ঞেস করে যে কত নেওয়া হতো, ওয়ান সিক্স। এবার আমরা বলবো চোলা সোসাইটি, ঠিক আছে? ভার্না সিস্টেম অত বেশি প্রমিনেন্ট এখানে ছিল না, ঠিক আছে? কিন্তু আনটাচেবিলিটি আর স্লেভারি সিস্টেম এখানে ছিল। আর এখানে যে মানে সোশ্যাল সিস্টেম ছিল সেটাকে দুটো ভাগে দেখবো, কি ইদঙ্গল ভলঙ্গল। ইদঙ্গল ভলঙ্গল সোসাইটি, ঠিক আছে? এবার এমনি সোসাইটিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ইদঙ্গল, হ্যাঁ ইদঙ্গল আর ভলঙ্গল, IDALGL, ইদঙ্গল আর ভলঙ্গল। সোসাইটিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ইদঙ্গল আর ভলঙ্গল। আবার ইদঙ্গলে দুটো ভাগ করুন, আর্টিসানাল, আর্টিসানাল আর ট্রেডিং গ্রুপস, ARTISIANAL, আর্টিসানাল আর ট্রেডিং গ্রুপস। ইদঙ্গলের দুটো গ্রুপ হচ্ছে আবার আর্টিসানাল আর ট্রেডিং গ্রুপস। আর ইদঙ্গলের মধ্যে যাদের রাখা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল গ্রুপস।
দেখুন এখানে ব্রাহ্মণদের কোনো রকম ট্যাক্স দিতে হতো না, ঠিক আছে? আর চোলা এম্পায়ার নিজেদের স্টেটাস কি বলেছিল? ক্ষত্রিয়া। চোলা এম্পায়ারদের স্টেটাস কি ছিল? ক্ষত্রিয়া। তারা নিজেকে কি বলতো? ব্রাহ্মণ ক্ষত্রিয়া। চোলা এম্পায়ার নিজেদের স্টেটাস কি ছিল? ওদের ক্ষত্রিয়া। আর নিজেদের বলতো ওরা ব্রাহ্মণ ক্ষত্রিয়া। আর ট্রেডিং যে কমিউনিটি ছিল তাদের কি বলা হতো? বৈশ্যা। আর এখানে কি নামে বলা হতো? কামাতি। ট্রেডিং যে গ্রুপ ছিল তাদের বলা হতো কামাতি, KMATI, কামাতি। লিখছেন আপনি? লিখুন। ভানিজিয়া, ভানিজিয়া, VANIJIYA, ভানিজিয়া। হ্যাঁ, এই নামটাও ছিল, ঠিক আছে? কামাতিও ছিল, ভানিজিয়া। আর একটা হচ্ছে চেতিয়া, CHETTIAR, চেতিয়া। হ্যাঁ, তো ট্রেডিং গ্রুপেরও ভেসিয়া স্ট্যাটাস ছিল। আর তাদেরকে এই নামগুলো নামে এইগুলো নামে পরিচিত ছিল, কামাতি, ভানিজিয়া, চেতিয়া। পেছনে সবাই জেগে আছে তো? হ্যাঁ, অনেক বেশি বল বল মনে হচ্ছে নাকি? সাবজেক্টটা অনেক শক্ত শক্ত স্পেলিং, তাই হলো, তাই তো? কিন্তু মুখস্থ তো করতে হবে। লিখছেন তো আপনারা পেছনে সবাই? আপনি লিখছেন? আর ল্যান্ড হোল্ডার যারা ছিল তাদের কি বলা হতো? মেলা ভরম। ল্যান্ড হোল্ডার যারা ছিল তাদের বলা হতো মেল ভরম, MELVARM, মেল ভরম। এরা হারভেস্টের মেজর শেয়ার এরা পেত, ঠিক আছে? হ্যাঁ, মেজর শেয়ার ইন হারভেস্ট এরা পেত। আর লোয়ার শেয়ার যারা যারা পেত তাদের বলা হচ্ছে কিজ ভরম, KIZH, কিজ ভরম, KIZH VARM, কিজ ভরম। হ্যাঁ, হারভেস্ট শেয়ার, মেজর শেয়ার পেত হারভেস্টিং এর মেল ভরম, আর লোয়ার শেয়ার পেত কিজ ভরম। হ্যাঁ, আর সোসাইটির সবচেয়ে নিচে কারা ছিল? লেবাররা ছিল আর স্লেভরা ছিল, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আমরা আর্কিটেকচার করবো। এটা কোন আর্কিটেকচার ফলো করতো? দ্রাবিড়া স্টাইল ফলো করতো। আচ্ছা, দ্রাবিড়া স্টাইলে কি ফিচার ছিল কেউ বলবেন? দ্রাবিড়া স্টাইলে কি ফিচার ছিল বলুন? ঠিক আছে, গর্ভগৃহ। দেখুন গর্ভগৃহ, এটা ইনার চেম্বার হতো যেখানে চিপ ডেকে রাখা হতো, ঠিক আছে? গর্ভগৃহ যেখানে চিপ ডেকে থাকতেন, এটা ইনার চেম্বার ছিল আর এখানে চিপ ডেকে থাকে। এরপরে হচ্ছে ভিমানা, VIMANA, ভিমানা। এটা শিখর টাইপের ছিল, পিরামিডের মতো শিখর করে করে এটা তৈরি করা হতো, ঠিক আছে? টিপিক্যাল স্টাইল অফ স্টোরেজ, বিমানা কি ছিল? টিপিক্যাল স্টাইল অফ স্টোরেজ বা পিরামিডাল শিখারা, পিরামিডের শেপে একটার উপর একটা একটা করে তৈরি করা হতো, সেটা হচ্ছে বিমানা। টিপিক্যাল স্টাইল অফ স্টোরেজ, STORYS, স্টোরেজ, পিরামিডাল শিখার, ব্র্যাকেটে লিখে রাখুন পিরামিডাল শিখার। তারপরে হচ্ছে মন্ডপ, MANDAF, এগুলো ফিচার আছে, ঠিক আছে? দ্রাবিড়া স্টাইলের মন্ডপ, হ্যাঁ, MANDAF। তো এটা হল টাইপের তৈরি করা হতো, ঠিক আছে? এখানে অডিয়েন্সরা থাকতেন আর কখনো কখনো এই হলের মধ্যে অনেকগুলো পিলার থাকতেন। হল উইথ আ ফ্ল্যাট রুফ অ্যান্ড কার্ভ পিলার্স, আর এটা অডিয়েন্স হল হতো যেখানে দেবদাসীরা থাকতেন বা নিজেদের ওই ডান্স বা যা কিছু ওখানে করতেন। এরপরে হচ্ছে গোপুরম, গোপুরম, অনেকগুলো গেট থাকতো, ঠিক আছে? দ্রাবিড়া স্টাইলে কি হতো না,
গোপুরম হতো সেটার মধ্যে অনেকগুলো গেট থাকতো। এবার দেখুন এই সময় কি এটা হয়ে গেলে, এগুলো ফিচার্স আছে গর্ভগৃহ, বিমান, মণ্ডপ আর একটা হচ্ছে গোপুরম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি কি টেম্পল এই সময় তৈরি হয়েছিল, বিজয় এই সময় কি টেম্পল তৈরি হচ্ছে, নরত্তামালি, নরত্তামালি বিজয়ালয়া, বিজয়ালয়া কি টেম্পল তৈরি করছে, নরত্তামালি, এটা শিবা টেম্পল ছিল। আদিত্যমানের সময় কি টেম্পল তৈরি হচ্ছে, ব্রহ্মপুরেশ্বরা টেম্পল। ব্রহ্মপুরেশ্বরা টেম্পল এটা আদিত্যবান। আদিত্যবানের সময় কি টেম্পল তৈরি হচ্ছে, ব্রহ্মপুরেশ্বর টেম্পল অ্যাট পুলামঙ্গাই, পুলামঙ্গাই, PWA পুলামঙ্গাই। আরেকটা টেম্পল হচ্ছে নাগেশ্বরম টেম্পল, শুধু নাগেশ্বরম টেম্পল লিখলাম, ঠিক আছে। তারপর করণটাকওয়ানের সময় কি টেম্পল তৈরি হচ্ছে, কুরনগাধা টেম্পল। করণটাকওয়ানের সময় কুরনগাধা টেম্পল হ্যাঁ কুরনগাধা KORANGTHA করণটাকওয়ানের সময় কুরনগাধা টেম্পল তৈরি হচ্ছে। আর রাজা রাজার সময় কি টেম্পল তৈরি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাজা রাজার সময় কি টেম্পল তৈরি হচ্ছে বলুন, হ্যাঁ প্রিয়দশরা টেম্পল তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কোথায় তৈরি হচ্ছে এটাও কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তাঞ্জোরে। রাজা রাজা গণের সময় প্রিয়দশরা টেম্পল তৈরি হচ্ছে, এটা তাঞ্জোরে, এটা দেখে রাখুন, অ্যাট তাঞ্জোর। তো এই টেম্পলগুলোতে দেবদেবীর মূর্তি তো থাকতোই, সেই সঙ্গে কুইন বা কিং যে সব সে সময় যে যারা রাজত্ব করছেন তাদেরও মূর্তি থাকতো, ঠিক আছে। আর পুলুংথাঙ্গওয়ানের সময় কী টেম্পল হচ্ছে, চিদম্বরম টেম্পল, এটাও একটা শিবা টেম্পল, চিদম্বরম টেম্পল তৈরি হচ্ছে পুলুংথাঙ্গওয়ানের সময়। এবার আমরা পড়বো লিটারেচার, আচ্ছা দেখুন পুগালেন্দি, পুগালেন্দি কি লিখেছেন, নালা ভেনবা, NALA নালা ভেনবা, পুগালেন্দি কি লিখেছেন, নালা ভেনবা, NALA BEN BA, এটা একটা ট্র্যাজিক স্টোরি ছিল, এটা দময়ন্তী আর নন্দিনী, ঠিক আছে। আরেকজন লেখক হচ্ছেন বা কবি হচ্ছেন সেকিয়ার, SEKKIAR সেকিয়ার, ব্যাস আর 4-5 লাইন, ঠিক আছে। এবার সেকিয়ার, সেকিয়ার কি কম্পোজ করেছেন, পেরিয়া পুরাণম, পেরিয়া পুরাণম, আর দিয়ে লিখুন তিরুত্তর পুরাণম, তিরুত্তর TIRUTTON তিরুত্তর দ্য পুরাণম, পেরিয়া পুরাণম লিখেছেন অথবা তিরুত্তর দ্য পুরাণম লিখেছেন সেকিয়া। এরপরের একজন হচ্ছেন তিরুত্তা দেবর, THIRUTTA তিরুত্তা কা দেবর, KKADEVAR তিরুত্তা কা দেবর, তিনি কি লিখেছেন, শিভাকা চিন্তামণি, শিভাকা চিন্তামণি, এটা একটা জৈন টেক্সট ছিল, শিভাকা চিন্তামণি, ঠিক আছে।
তিরুত্তপাদ এবার ইনি ফিরে গেছেন শ্রীভাষা চিন্তামণি, এটা একটা জৈন টেক্সট ছিল কিন্তু তামিল ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে, জৈন টেক্সট। আয়োজন হচ্ছে নথা কুন্থানর, নথা কুত্তানর, নথা কুত্তানর, নথা কুত্তানর লিখে লিখেছেন কুন্দলা কেসি, কুন্দলা কেসি, নথা কুত্তানর কি লিখেছেন কুন্দলা কেসি। এটা একটা বুদ্ধিস্ট টেক্সট, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, কোনটা জৈন টেক্সট কোনটা বুদ্ধিস্ট টেক্সট মুখস্থ রাখতে হবে। আরেকজন হচ্ছেন মুভারুলা, মুভারুলা, মুভারুলা কি লিখেছেন ওট্টা কুথা, হ্যাঁ ওট্টা কুথা। এর মধ্যে তিনটি চোলা কিং এর সম্বন্ধে বিবরণ দেওয়া আছে, ঠিক আছে, রাজারাজা রাজেন্দ্র আর রাজাধিরাজ, এই তিনটে চোলা কিং সম্বন্ধে এখানে বিবরণ দেওয়া আছে, ওট্টা কুথা, রাজেন্দ্র আর রাজাধিরাজ, ঠিক আছে। এটা এখানেই শেষ হলো, নেক্সট ডে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে স্টার্ট করবো, ঠিক আছে, কিন্তু আপনারা মুখস্থ করছেন তো,